চোখের আড়াল হলে ভালোবাসা কমে না, স্বপ্নের পথ চলা কখনো যে থামে না। আফ্রিনের কথা শুনে সবাই চুপ হয়ে যায়। আফ্রিন কাঁদতে কাঁদতে চলে যেতে নাই, তখনই আমান আফ্রিনের হাত ধরে ফেলে আর অসহায় দৃষ্টিতে আফ্রিনের দিকে তাকিয়ে বলে, ভালোবাসি, খুব ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি প্রেয়সী। আফ্রিন আমানের কথা শুনে অবাক হয়ে যায়। আফ্রিনের বুঝতে বাকি থাকে না কে সেই অজানা প্রেমিক। আফ্রিনের চোখ ছলছল করে ওঠে। আফ্রিন ঘুরে আমানের দিকে তাকায়। সিহাবা তিসা তো মহা খুশি। মীরার চোখ থেকে আগুন ঝরছে, নাহিদের খুব চরম মাথায় উঠে গেছে। আমান আফ্রিনের দিকে তাকিয়ে আছে। আফ্রিন কি বলবে কি করবে কিছু বুঝতে পারছে না। আমান এক টানে আফ্রিনকে নিজের কাছে নিয়ে আসে। আমান আফ্রিনের চোখে চোখ রেখে বলে, অনেকবার চেষ্টা করেছি মনের কথাগুলো বলার, কিন্তু কখনো তুমি বুঝতেই চাওনি। প্রতিবারই আমাকে হতাশ করেছ, অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তুমি বোঝোনি। ভার্সিটির সবার সামনে গান গেয়ে তোমাকে প্রপোজ করি, কিন্তু আফসোস তাও তুমি বুঝতে পারোনি। শেষমেশ তোমাকে প্রপোজ করতে গিয়ে ভুলে মীরাকে প্রপোজ করে ফেলি। হ্যাঁ, ভুলটা আমারই ছিল। তারপর প্ল্যান করলাম কুয়াঘাটা আসার পথে খুব সহজ আমার মনের কথাটা তোমাকে বলতে পারি, কিন্তু আপন মানুষগুলোই না সুযোগ নিতে চাইল। আমান নাহিদের দিকে তাকিয়ে আফ্রিনের দিকে তাকায়। আফ্রিন আমানের মাঝে নিজেকে দেখতে পাচ্ছে। আফ্রিন চোখ আটকে গেছে আমানের দিকে তাকিয়ে। আমান আফ্রিনকে আরও কাছে টেনে নিয়ে বলে, প্রানুষী, প্রথম দেখায় তোমার চোখের মাঝে হারিয়ে গেছে। তোমার দুষ্টুমিগুলো আমাকে মাতোয়ারা করেছে। তোমার ঠোঁটের মিষ্টি হাসি আমাকে পাগল করে দিয়েছে। তোমার গালের টুল আমাকে মুগ্ধ করেছে। তোমার মেঘমরণ চুল আমাকে দিশেহারা করেছে। তোমার চাহনি আমাকে ঘায়েল করেছে। একেই হয়তো প্রেম বলে, আর আমি সেই প্রেমে ডুব দিতে চাই তোমার হাত ধরে। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ, সো মাচ, লাভ ইউ লট প্রানসি। এটাই ভালো লাগা থেকে ভালোবাসা। আফ্রিন ফ্রিজ হয়ে গেছে। আমান আফ্রিনের ঘাড়ে এক হাত রাখে। আমানের স্পর্শে আফ্রিনের মনে এক শিহরণ সৃষ্টি করেছে। আমানের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আমান আফ্রিনের চোখের দিকে তাকিয়ে বলে, তোমার চোখ তোমার মনের কথা বলে দিচ্ছে প্রানসি। তোমার মন বলছে সেও আমাকে ভালোবেসে ফেলেছে। আমান অন্য হাত আফ্রিনের কোমরে রাখে। আফ্রিন চোখ বন্ধ করে নেয়। আমানও চোখ বন্ধ আফ্রিনের আরও কাছে যায়। আফ্রিন আমানের নিঃশ্বাসগুলো অনুভব করছে। অবশেষে আমান আফ্রিনের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। মীরার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এসব কিছু মীরা নিতে পারছে না। মীরার মনে প্রতিহিংসার আগুন জ্বলছে। মীরা এই দৃশ্য দেখে এক পা দুই পা পিছিয়ে যেতে থাকে। নাহিদ অন্যদিকে ঘুরে ভেজা চোখ দুই আঙ্গুল দিয়ে চেপে ধরে। সিহাবা তিসা বেশ খুশি, কিন্তু আমান আফ্রিনকে কিস করছে দেখে মাথা নিচু করে ফেলে। আমান আফ্রিনকে ছেড়ে দেয়। আফ্রিনের মাথায় মাথা ঠেকে নিঃশ্বাস নিচ্ছে। তখনই মীরা চিৎকার করে বলে, বাহ, তোর হাততালি দিচ্ছিস না কেন তোরা? দেখতে পাচ্ছিস না তোরা প্রেম লীলা চলছে? সবাই মীরার দিকে তাকায়। আমান মীরার দিকে তাকিয়ে বলে, মীরা স্টপ ইট। আমি তোমাকে সেই কলেজ লেভেল থেকে ভালোবাসি আমান। তোমাকে এতটাই ভালোবাসি যে তোমাকে পাওয়ার জন্য সব শেষ করে দিতে পারি। কিন্তু এই তুমি কি করলে জান? আমার ভালোবাসার কপালে লাথি মেরে তুমি এই আফ্রিনকে আপন করে নিলে। মীরা স্টপ। আমার ভালোবাসা তোমার চোখে পড়লো না জান? মীরা দাঁড়িয়ে যাও প্লিজ। আমি মীরা জীবিন, কখনো হারিনি। আফ্রিনের কাছে হারতে হবে কখনো ভাবিনি। আমি হার বরণ করতে শিখিনি। মীরা পেছাতে পেছাতে প্রায় কর্নারে চলে আসে। তিসা, সিহাব, আমান, আফ্রিন, নাহিদ সবাই চিৎকার করে মীরাকে থামতে বলে। মীরা হো হো করে হেসে ওঠে। মীরা যেন অস্বাভাবিক হয়ে গেছে। মীরা ছাদের কর্নারে গিয়ে দাঁড়িয়ে যায় আর রেগে মেগে বলে, খবরদার কেউ কাছে আসবি না, তোরা সবাই শত্রু আমার। আফ্রিন ঘাবড়ে যায় মীরার এমন আচরণে। আফ্রিন মীরার দিকে তাকিয়ে বলে, আপু প্লিজ দাঁড়ান, না হয় পড়ে যাবেন।
Shut up, you bloody fool. I hate you. Just hate you. Do not call me sister. তুমি আমার আমানকে ছিনিয়ে নিয়েছিস। সিয়া ভয় পেয়ে মীরার দিকে তাকিয়ে বলে, মীরা পাগলামি করিস না, অনেক বড় বিপদ হয়ে যাবে। নাহিদ চোখ মুছে মীরার দিকে তাকিয়ে বলে, মীরা জোর করে ভালোবাসা হয় না। তুই মানতে না চাইলে তোকে মানতে হবে। সব ভালোবাসা পূর্ণতা পায় না। কখনো কখনো আমরা বুঝতেই পারি না আপন মানুষের প্রতি যে ফিলিংটা আসে সেটা ভালো লাগা নাকি ভালোবাসা। মীরা চোখের পানি মুছে আমানের দিকে তাকিয়ে বলে, আমান তুমি আফ্রিনকে ভালোবাসো? আমার জীবনে থেকেও বেশি। ওকে যদি হারিয়ে ফেলো তাহলে কি করবে? ও তাই বুঝি, তাহলে তোমার মনে আমার ঠাঁই নেই। জানো আমান, তোমাকে না পেলে আমি শেষ হয়ে যাব। মীরা পাগলামি করো না। পাগল বানিয়েছো তুমি, তোমার প্রেমে পাগল আমি। আমার কথাটা তো শোনো। নাহিদ তুই ঠিকই বলছিস, কিন্তু আমি তোর মতো মহান হতে পারবো না। নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে পারবো না। নিজে বেঁচে থাকতে আমার আর আফ্রিনকে এক হতে দেব না, কখনো না। কিন্তু এতে আমার কষ্ট পাবে, আমি আমানের কষ্ট সহ্য করতে পারবো না। মীরা! না না, আমি মীরা জীবিন, কখনো কারোর কথা শুনি না। কথাটা বলেই মীরা এক ঝটকায় পেছন ঘুরে রেলিংয়ের ওপর উঠে লাফ দেওয়ার জন্য সবাই দৌড়ে যায় মীরার কাছে। মীরা লাফ দেয়, তখনই একটি হাত মীরার এক হাত ধরে ফেলে। মীরা ওপরে তাকিয়ে দেখে আফ্রিন মীরার হাত ধরেছে। আফ্রিন কাঁদতে কাঁদতে বলে, তুমি ভালো থেকো, তাহলেই আমি ভালো থাকবো। আপু এমন করো না, আমার হাত ছেড়ে দে, আমি চলে যাব আমানের লাইফ থেকে। তুই চলে গেলেও আমান কখনো আমাকে আপন করে নেবে না, কারণ ও তোকে ভালোবাসে। ছাড় আমাকে। আমান মীরার হাত ধরার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। সিহাব আর নাহিদও চেষ্টা করছে। মীরা ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে, আফ্রিন হাত ছুটে যাচ্ছে, কিন্তু তাও সর্বশক্তি দিয়ে মীরাকে ধরে আছে। মীরা রেগে মেগে আফ্রিনের দিকে তাকিয়ে বলে, আমাকে ছেড়ে দে, না হলে তোকে খুন করব আমি। করো তবু, এমন করো না আপু, তুই এভাবে মানবি না। মীরা অনেক কষ্টে অন্য হাত দিয়ে চুলে লাগানোর ধারারও সরু ক্লিপটা খুলে এনে আফ্রিনের হাতে কয়েকটি পেঁচ দেয়। আফ্রিন কাঁদতে কাঁদতে বলে, আপু এমন করো না। আমার মীরার দিকে তাকিয়ে বলে, মীরা এমন করিস না প্লিজ। নাহিদ মীরার দিকে তাকিয়ে বলে, মীরা এভাবে নিজেকে শেষ করিস না। সিহাব মীরার দিকে তাকিয়ে বলে, মীরা প্লিজ ভাবছা। তিশা কাঁদতে কাঁদতে বলে, মীরা থাম, এমন করিস না। মীরা ক্লিপটা আফ্রিনের হাতে ঢুকিয়ে দেয়। আফ্রিন ব্যথায় কুঁকিয়ে ওঠে। আফ্রিনের হাত ক্ষতবিক্ষত হয়ে গেছে, হাত থেকে রক্ত পড়ছে। মীরার পায়ের কাছে থাকা বেলকনিতে জোরে লাথি দেয়। মীরার শরীর পুরোপুরি নড়ে যায়, আর তখনই আফ্রিনের হাত পিছলে মীরা নিচে পড়ে যায়। আফ্রিন জোরে চিৎকার দেয়, সবাই থমকে যায়। সবাই এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে নিচে চলে যায়। গিয়ে দেখে মীরার শরীর পুরোপুরি নড়ে যায়, আর তখনই আফ্রিনের হাত পিছলে মীরা নিচে পড়ে যায়। আফ্রিন জোরে চিৎকার দেয়, সবাই থমকে যায়। সবাই এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে নিচে চলে যায়। গিয়ে দেখে মীরা রক্তাক্ত হয়ে পড়ে আছে। আমান তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে আসে। সিহাব আর নাহিদ মীরাকে ধরে গাড়িতে ওঠায়। আমান জিপিএস অন করে হাসপাতালের লোকেশান দেখে। সবাই গাড়িতে ওঠে। আমান গাড়ি স্টার্ট দেয়। সিহাব মীরার বাবাকে কল করে আসতে বলে। আফ্রিনের কোলে মীরার মাথা রাখা। মীরার শরীরে অনেক জায়গায় ক্ষত হয়েছে। আফ্রিন মীরার মাথায় হাত বুলিয়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, সব দোষ আমার, আমার জন্যই তো এত ঝামেলা হয়েছে। তিশা আফ্রিনের দিকে তাকিয়ে বলে, তোমার কোনো দোষ নেই আফ্রিন, মীরা জেদের জন্য এমন হয়েছে। আমার আশাই ভুল হয়েছে। আমান ড্রাইভ করতে করতে বলে, সব প্ল্যান ছিল আমার, আর এসবের জন্য তুমি দায়ী নও আফ্রিন, তাই আমি। সিহাব কিছুটা রেগে গিয়ে বলে, তোরা থাম, দোষ কারো না, দোষ আমার, এবার থাম। মীরার বাবা তার একমাত্র ননির পুতুলকে এই অবস্থায় দেখে আমাদের কী হাল করবে,
সেই কথা ভাব। এটার কিছু আর তাই যেন হাসপাতালের গেটের মধ্যে এসে গাড়ি থামায় আমান। আমান বের হয়ে দৌড়ে যায় সামনে দাঁড়িয়ে থাকা দুজন ওয়ার্ড বয়ের কাছে। আমান তাদের দিকে তাকিয়ে বলে, এমার্জেন্সি এক্সিট কোন দিকে বলতে পারেন? আমাদের পেশেন্টের অবস্থা খুব খারাপ। কি হয়েছে আপনাদের পেশেন্টের? ছাদ থেকে পা পিছলে পড়ে গেছে। আমরা স্ট্রেচার নিয়ে আসছি, আপনাদের গাড়ি কোথায়? ওই যে সামনের গাড়িটা। একটু দাঁড়ান, আমি আসছি। জি, একটু তাড়াতাড়ি করুন প্লিজ। ওয়ার্ড বয় দুজন দৌড়ে স্ট্রেচার নিয়ে আসে আর আমানের পিছনে পিছনে যায়। দুজন এসে গাড়ির সামনে দাঁড়ায়। নাহিদ আর সিহাব মীরাকে ধরে বের করে স্ট্রেচারে শুয়ে দেয়। ওয়ার্ড বয়রা স্ট্রেচার নিয়ে দ্রুত ভেতরে চলে যায়, সাথে আমান। আফরিন, সিহাব, তিসা, নাহিদও যায়। হাসপাতালের মধ্যে একজন অর্থোপেডিক্সের ডাক্তার দাঁড়িয়ে অন্য রোগীর ফাইল চেক করছিলেন। বয়স অনেক কম, সদ্য MBBS পাস করে ডাক্তার হয়ে জয়েন করেছে। দেখতে অত্যন্ত সুদর্শন। একজন ওয়ার্ড বয় সেই ডাক্তারের দিকে তাকিয়ে বলে, স্যার ইমার্জেন্সি কেস। কি হয়েছে? আমান ডাক্তারের দিকে তাকিয়ে বলে, ছাদ থেকে পা পিছলে পড়ে গেছে। আমানের কথা শুনে ডাক্তার মীরার দিকে তাকাতেই বড় সড়ো এক ধাক্কা খায়। ডাক্তার চমকে গিয়ে বলে, আরে এত দেখছি মীরা, আপনি কি ওকে চেনেন? হ্যাঁ, ও মাই গড, দ্যাটস এ ভেরি ডিপ ফ্র্যাকচার, কুইকলি ওটিতে নিয়ে যাও, এক্ষুনি অপারেশন করতে হবে। কিন্তু আপনার পরিচয়টা? আমি আসান, মীরার বাবার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে আমি। ও আচ্ছা। কিছু পেপারে সাইন করতে হবে, আপনি আসুন আমার সাথে। চলুন চলুন। আফরিন সিটে বসে দুহাত দিয়ে মুখ চেপে কান্না জুড়ে দেয়। তিসা আফরিনের পাশে বসে সান্ত্বনা দেয়। নাহিদ আফরিনের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে অন্যদিকে তাকায়। সিহাব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমান ডাক্তারের সাথে যায়। মীরাকে ওটিতে নেওয়া হয়। মীরার অপারেশন শুরু হয়। সবাই বাইরে অপেক্ষা করছে। আমান আফরিনের পাশে বসে আফরিনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে মীরার বাবা চলে আসে। মীরার বাবা দেখে আমানকে বলে, আঙ্কেল আপনার সাথে কিছু জরুরি কথা আছে। বাবা মীরা, আপনাকে সবকিছু খুলে বলবো, আগে চলুন আমার সাথে। চলো। আমান মীরার বাবাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে সবকিছু খুলে বলে। মীরার বাবা শান্ত হয়ে সব কথা শোনে। অবশেষে মীরার বাবা বলে, তাহলে এই কাহিনী, টেনশন করো না, আমি সব ঠিক করে দেব। আপনি এতটা শান্ত, কিন্তু আপনার মেয়ে এত রাগী, বদমেজাজি আর অহংকারী হলো কিভাবে? তোমাকে আমি খুব বিশ্বাস করি আয়ান, এই কথা কাউকে বলো না। অবশ্যই বলুন আঙ্কেল। মীরা আমার পালিত মেয়ে, আমার নিজের কোনো সন্তান না থাকায় ওকে দত্তক নিয়েছিলাম, কিন্তু প্রশ্রয় পেয়ে পেয়ে ও সব কিছু সীমানা অতিক্রম করেছে। এজন্যই আপনার সাথে কোনো মিল নেই। ওর ভুল আমি শুধরে দেব। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, আমি জানতাম আপনাকে বুঝিয়ে বললে আপনি সব বুঝবেন। স্বাগতম বাবা, আমি জানি এবং বিশ্বাস করি জোর করে ভালোবাসা হয় না, তবে আফরিনকে পটানোর আইডিয়াটা কিন্তু দারুণ ছিল। মেয়েটা তেমন কিছু হয়নি, শুধুমাত্র আঘাত পেয়েছে। চলুন আঙ্কেল, এখন একটা ডক্টরের অপারেশন শেষ হয়েছে। হ্যাঁ চলো। আমান আর মীরার বাবা অপারেশন থিয়েটারের সামনে যায় আর গিয়েই দেখে আমান আর মীরার বাবা অপারেশন থিয়েটারের সামনে যায় আর গিয়েই দেখে আহসান কথা বলছে সিয়াবের সাথে। আঙ্কেল, মীরা ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাঙ্কস গড। জি আঙ্কেল। এবার দেখছি তোমার বাবার সাথে কথা বলতেই হবে। মানে? কিছু না বাবা, আমি কি মীরার সাথে দেখা করতে পারি? অবশ্যই আঙ্কেল, ওকে বেড়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ বাবা। মীরার বাবা আমানের দিকে তাকিয়ে চোখটি মেরে বলে, আমি একটু আমার মেয়ের সাথে দেখা করে আসি, তোমরা থাকো কেমন? ঠিক আছে আঙ্কেল। মীরার বাবা কেবিনের ভেতরে যায়। আহসান সবার থেকে বিদায় নিয়ে চেম্বারে যায়। সিহাব আমানের কাঁধে হাত রেখে বলে, মীরা হিটলার বাবা কি করলো রে? হিটলার না, হিটলার না, আমি তো বাচ্চান। মানে? একটু বলেই বুঝতে পারবি। কেমন বললি যে স্যার এত কুল কুল মাইন্ডে কথা বললো? অপেক্ষা কর, সব জানবি। আমান আফরিনের পাশে গিয়ে বসে আফরিন সামনের দিকে তাকিয়ে আছে। আমান আফরিনের কাঁধে হাত রেখে কাছে এনে আফরিনের মাথা নিজের কাঁধে রেখে বলে, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, একটা দুর্ঘটনা অনেকগুলো জীবন বাঁচিয়ে দিল। বুঝলাম না। বাসায় ফিরেই আম্মু আব্বুকে বলবো বিয়ে ঠিক করতে, অনেক দূরে সরিয়ে রেখেছো, সুযোগ দিচ্ছি না।
লজ্জা সরম বলতে কিচ্ছু নাই, নিজের বিয়ের কথা নিজেই বলে। লজ্জা সরম সব খেয়ে ফেলেছি বাবু, দুষ্ট একটা। নাহিদ জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। তিশা নাহিদের কাছে গিয়ে নাহিদের কাঁধে হাত রেখে বলে, যা হয়েছে সব ভুলে যা, মাঝে মাঝে মানুষের মন বিভ্রান্ত হয়ে যায়, এমন একটা জায়গায় আটকে যায় আমরা বুঝতে পারি না কোনটা ভালোবাসা কোনটা ভালো লাগা, ভালো লাগা নাকি ভালোবাসা সেটাই বুঝতে পারি না। আফরিনকে তোর ভালো লাগতো কিন্তু তোর মন আফরিনকে ভালোবাসতো না রে, এটাই সত্যি, কষ্ট হলো মানতে হবে। আমি অনেক আগেই মেনে নিয়েছি। আমি জানতাম তুই বুঝবি। জোর করে ভালোবাসা পাওয়া যায় না। তোর জন্য একটা পরি অপেক্ষা করছে, দেখে নিস সে তোকে অনেক ভালোবাসবে। আমার কথা রাখ, তুই এবার শিহাবকে তোর মনের কথা বলে দে। বলে হবেটা কি? আরে গাদি, না বলে সামনে যাবি কেমনে? ওর লোকটা তো বুঝতেই চায় না। বুঝিয়ে বল, ঠিক বুঝবে। এইবার শেষ চেষ্টা করে দেখছি। আমার বিশ্বাস শিহাব বুঝবে। তাই যেন হয় রে ভাই। মীরার সামনের দিকে তাকিয়ে আছে, মীরার বাবা মীরার দিকে তাকিয়ে আছে, মীরা চুপচাপ কোনো কথা বলছে না। মীরার বাবা নিরাপত্তা ভেঙে মীরার দিকে তাকিয়ে বলে, তুমি বড় হয়েছ কিন্তু তোমার মানসিকতার কোনো পরিবর্তন হয়নি, এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলে? এত কষ্ট করে বড় করেছি কিসের জন্য? এই দিন দেখার জন্য? তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচতাম? তোমার মা আমাকে ভালোবাসত বলে সব ছেড়ে দিয়ে আমার হাত ধরে চলে এসেছিল। তোমার মা মারা গেল আজ 22টা বছর, আমি দ্বিতীয় বিয়ে করিনি কারণ তোমার মাকে আমি বড্ড বেশি ভালোবাসি, তার স্মৃতি আঁকড়ে ধরে আমি বাকি জীবনটা কাটিয়ে দেব বলে। জোর করে সব হয় কিন্তু ভালোবাসা হয় না। মীরা প্লিজ মা, এসবকে অতীত ভেবে ভুলে যা, আহসান তোকে অনেক ভালোবাসে। আমার শেষ ইচ্ছে আহসানের হাতে তোকে তুলে দিয়ে শান্তির মরণের জগতে পা রাখবো। তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি সুসাইড করব, আমার মরা মুখ দেখবি তুই। বাবা, এইসব সিনেমার ডায়লগ দেওয়া বন্ধ কর তো। সিনেমার ডায়লগ মনে হয় তোর? ঠিক আছে, আমিও তোর মায়ের মতো চলে যাব। বাবা থামো, আগে কথা দে তুই আহসানকে বিয়ে করবি। না। কি বললি? তাহলে আমাকে হারাবি, আমি সব ছেড়ে দূরে চলে যাব, আমাকে আর পাবি না। আমি রাজি, আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। মা, আমাদের সব ইচ্ছে সব সময় পূর্ণ হয় না রে, এমন অনেক ইচ্ছে আছে যা অপূর্ণ থেকে যায়। আমার তোর না আফরিনের? আমি যে বাবা মানতে পারছি না। এটাই তো নিয়তি রে মা। বাবা, আমি আমানকে অনেক বেশি ভালোবাসি। আমার থেকে আমান বেশি হয়ে গেল তোর কাছে। বাবা প্লিজ, ওয়াদা কর তুই আহসানকে বিয়ে করবি। বাবা আমি পারবো না। তুই আহসানকে বিয়ে না করলে আমাকে হারাবি। বাবা আমি রাজি। প্রমিস কর তুই আফরিন আর আমানের মাঝে আর কখনো যাবি না। যাব না। কথা দে আফরিনের কোনো ক্ষতি করবি না। কোনো ক্ষতি করব না। এবার তুই প্রমাণ করলি যে তুই আমার মেয়ে। মীরা না চেয়েও তার বাবার কথায় রাজি হয়ে যায়। মীরা তার বাবার বুকে মুখ লুকিয়ে কান্না করে। সব সময় মানুষ কঠোর হয় না, সময় পরিস্থিতি তাদের বদলাতে বাধ্য করে। ভালোবাসায় সবসময় জয়ী হওয়া যায় না, কখনো কখনো হারও মানতে হয়। শিহাব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তিশা এসে শিহাবকে ধাক্কা দেয়। শিহাব তিশার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? হয়নি, হবে। কি হবে? প্রেম হবে। কার সাথে? কে প্রেম করবে? তোর সাথে আমি প্রেম করব। হোয়াট এ ফানি জোক। I'm serious. What? You are fool? We are good friend. That's it. শিহাব, তোকে আমি ভালোবাসি। আমি তো বাসি না। তুই ভালোবাসবি, তোর ঘাড়ও ভালোবাসবে শয়তান। এই পেতনি দেখে উঠে পড়ে লেগেছে প্রেম করার জন্য? তোকে আমি ভালোবাসি, তুই আমার। হ্যাঁ রে পাগলি, আমি তোর, তোকে পরীক্ষা করার জন্য এতদিন ধরা দিইনি। সত্যি বলছিস?
হ্যাঁ সত্যি। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। আজকের দিনে সবাই খুশি, সব দুঃখের অবসান ঘটিয়ে অবশেষে সুখের সোনালি রোদ উঠল। ভালোবাসা তো এমনই হয়, পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো হচ্ছে, চারিদিকে হই হুল্লোড়, ঘর ভর্তি মানুষ। আফিনকে সাজানো হচ্ছে কমলা রঙের গাঁদা ফুল দিয়ে, আমান তার রুমে বসে রেডি হচ্ছে। আপনারা যা ভাবছেন ঠিক তাই, আজ আমান আর আফিনের বিয়ে। আফিনের বাবা প্রথমে রাজি না হলেও মেয়ের জেদের কাছে হার মানতে হয়। দুই পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন করা, কিন্তু মিস রোজির শর্ত বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত মেয়ের বাড়ির সব কাজ আমানের বাড়িতেই হবে। তাই শর্তানুযায়ী আফরিন তার শ্বশুর বাড়িতে মিস রোজি আজ অনেক খুশি, তার বহুদিনের ইচ্ছে পূরণ হতে চলেছে। স্ত্রীর খুশি দেখে আমানের বাবাও বেজায় খুশি। তিশা, সিহাব, নাহিদ, মীরা, আহসান সবাই এসেছে, সবাই অনেক খুশি। নাহিদ, মীরা নিজেদের নিয়তিকে মেনে নিয়েছে, সবাই খুব এনজয় করছে। আমান আফরিনকে পাশাপাশি বসানো হয়, দুজনকে খুব সুন্দর লাগছে, তাদেরকে একে অপরের পরিপূরকের মতো লাগছে। আফরিন আমানের দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারে, আমান অবাক হয়ে ফিসফিস করে বলে, এর সুদ বাসরু করে নেব। কি বেসরু, কখন যে সেই মুহূর্ত আসবে রে, ঠিঙিয়ে একেবারে ঠ্যাং ভেঙে দেবো। মীরা আফরিন আর আমানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, এক্ষুনি সব বলে শেষ করবে নাকি, রাতের জন্যও তো কিছু বাকি রেখো। আল্লাহ কি লজ্জা কি লজ্জা, হায় হায়, আমি এমন কি বললাম যে তুমি লজ্জায় নীল হয়ে গেছো আফরিন? আপু কি যে বলো, মানুষ লজ্জা পেলে বাইরটা কালার হয়ে যায়। বাইরটা কালারটা আবার কি? আমান হাসতে হাসতে বলে, আফরিনের কথা তুমি বুঝবে না। হ্যাঁ সেটাই। তিশা, সিহাব, আহসান আর মীরা আফরিন আর আমানকে গায়ে হলুদ লাগায়, কিন্তু নাহিদ আসে না। অবশেষে নাহিদ এসে আমানের সামনে বসে হাতে হলুদ নিয়ে লাগায় আর বলে, না পাওয়ার মাঝে এক তৃপ্তি আছে যেটা আমি পেয়েছি দোস্ত। জাস্ট স্টিল ব্রো, অনলি এনজয়। ইয়া, দেখতে দেখতে গায়ে হলুদ সম্পন্ন হলো, অবশেষে হলো সেই পহর। আফিনের রেড অ্যান্ড গোল্ডেন কালারের লেহেঙ্গা পরানো হচ্ছে, মুখে ব্রাইডাল সার্চ, গায়ে ভারী গয়না, আফিনকে একদম পরীর মতো লাগছে। আমান পরেছে রেড কালারের শেরওয়ানি। স্টেজে সোফায় দুজন পাশাপাশি বসে আছে, সবাই ফটোশ্যুট করছে, সব বন্ধুরা মিলে অনেক আনন্দ করে, কাজী বিয়ের কাজ শেষ করেন। আফরিন আমানের বউ হয়ে পুনরায় বাড়িতে প্রবেশ করে, বাসরঘরে আফরিন বসে আছে। কিছুক্ষণ পরে আমান আসে, আমানকে আসতে দেখে আফরিন খাট থেকে নেমে আমানের সামনে দাঁড়ায়। আমান মনে মনে ভাবে আফরিন হয়তো তাকে সালাম করবে। আমানের ভাবনায় পানি ঢেলে দিয়ে আফরিন আমানের পায়ের ওপর পা রেখে জোরে চাপ দেয়। আমান ব্যথা পেয়ে দূরে সরে যায়। আফরিন কোমরে দুই হাত রেখে রেগে মেগে বলে, এত দেরি হলো কেন আসতে? আরে বন্ধুরা আসতে দিচ্ছিল না, কি মেয়ে রে বাবা, সেই কখন থেকে অপেক্ষা করছি। এই তো জান, আমি চলে এসেছি তো। দূর হন সামনে থেকে। হ্যাঁ কেন যান? আমার জন্য দই ফুচকা আর ক্যাডবেরি ডার্ক সিল্ক, কিটক্যাট, মাঞ্চ, মিল্ক ডেয়ারি, কোন আইসক্রিম, লেস, চিপস, কোকা কোলা, ফান্টা আর যেন কি। বউ বিয়ে করে আনলাম নাকি খাই খাই বিয়ে করে আনলাম? যান এগুলো নিয়ে আসুন, আমার ক্ষুধা লাগছে, এগুলো খেয়ে ঘুমোবো। তুমি আনো যাও। আপনি যদি না আনেন তাহলে গলা ফাটিয়ে চিল্লানি মারবো, বাসার সবাই এসে পড়লে আপনি সরমের মুখে পড়বেন। যাচ্ছি, কি ডেঞ্জারাস মেয়ে বাবা, আমার জীবনটা পুরো তামা তামা করে দেবে মনে হচ্ছে তো। কি হলো যান? গেলাম। আমান রুম থেকে বের হয়ে যায়, কিছুক্ষণ পরে আমান ফিরে আসে আফিনের বলা খাবারগুলো নিয়ে। আফিন দৌড়ে আমানের কাছে আসে, আমান প্যাকেট আড়াল করে পেছনে। আফিন বিরক্ত হয়ে বলে, দেন না, আগে আমাকে একটা জিনিস দিতে হবে। বলুন কি চাই? না ছি, কি শরমের কথা, না দিলে আমিও দেব না, সজ্জা কথা। আমাকে দেখে একটু মায়াও হয় না? নো ইমোশনাল ব্ল্যাকমেইল দিচ্ছি তাই বুঝি। আমান ধীরে ধীরে আফরিনের দিকে এগিয়ে আসতে থাকে,
আফরিন পিছিয়ে যেতে নিলে আমান আফরিনের হাত ধরে টান দিয়ে নিজের কাছে এনে বলে, ভালোবাসি, খুব ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি রে পাগলি, সবচেয়ে বেশি ভালোবাসি। আফরিন আমানের বুকে মুখ লুকায়, আমান আফরিনকে জড়িয়ে ধরে। কেটে যায় 8টি বছর। সকাল সকাল আফরিন আলাইনার রুমে যায়। আমান আর আফরিনের একমাত্র সন্তান আলাইনা। আলাইনা গাল ফুলিয়ে বসে আছে। মিস রুচি তার নাতনিকে আদর করছে আর বলছে, তোমার মম আর পাপা গিয়ে চলে আসবে দিদুন। আমি জানি মম আর পাপা দেরিতে আসবে। আফরিনের সাথে সাথে আমানও আলাইনার রুমে আসে। আমান আলাইনার সামনে এসে বলে, আমার মামু কি রাগ করেছে? তোমার প্রিন্সেস রেগে আছে। কি করলে আমার প্রিন্সেসের রাগটা কমবে? তোমরা গিয়েই চলে আসবে, বেশিক্ষণ থাকতে পারবে না। আচ্ছা মামুনি, চলে আসবো। সত্যি পাপা? সত্যি মাম্মা। তাহলে আমার দুই গালে হাঁপড়ি দাও তোমরা। আফরিন আর আমান একসাথে আলাইনার দুই গালে কিস করে মিস রোজির কাছে। আলাইনাকে রেখে আমান আর আফরিন রওনা হয় কুয়াকাটা যাওয়ার উদ্দেশ্যে। প্রায় 6 বছর পর একত্রিত হবে প্রিয় মানুষগুলো ঠিক সেই জায়গায় যেখান থেকে তারা একে অপরকে মায়াজালে জড়িয়েছিল। এই 8 বছরে বদলে গেছে অনেক কিছু। মিরার আর আহসানের বিয়ে হয়ে গেছে। তাদের যমজ 2 সন্তান, ছেলে আজমি আর মেয়ে আনাম। এদের দুজনকে নিয়ে বেশ সুখে আছে তারা। তিশা সিহাবও বিয়ে করেছে। তাদের একমাত্র ছেলে শাওনকে নিয়ে বেশ ভালো আছে। নাহিদ নিজের পছন্দে বিয়ে করেছে সামাইরাকে। তাদেরও এক মেয়ে নাহিয়ানকে নিয়ে ভালো আছে। সবাই একত্রিত হয় সন্ধ্যায় সেই হোটেলের ছাদে। মীরা মুচকি হেসে বলে, আজকে আমাদেরকে গান শোনাতে হবে আমান। কি গান? সেই গানটা, যেই গানটা গিয়ে আফরিনকে প্রপোজ করেছিলে। সিহাবার নাহিদ তাল মিলিয়ে বলে, হে দোস্ত শুরু কর। আরে আফরিন তিশার হাত ধরে বলে, আমিও শুনবো। আফরিনও শুনতে চাচ্ছে, তাহলে শুরু কর আমান। আচ্ছা ঠিক আছে। আমান গিটার হাতে নিয়ে টুংটাং সুর তোলে আর গান শুরু করে। জীবন তো এমনই, সব গল্প এক হয় না। কিছু গল্প থেকে যায় অসমাপ্ত আর কিছু গল্পের সমাপ্তি হয় দারুণভাবে। ঠিক তেমনই ভালো লাগা নাকি ভালোবাসা, আমরা যদি উপলব্ধি করতে পারি কোনটা ভালো লাগা আর কোনটা ভালোবাসা, তাহলে জীবনটা অন্যরকম হবে। অসংখ্য ধন্যবাদ সকল পাঠক বৃন্দদের, যারা পুরো গল্পের সাথে ছিলেন আর যারা গল্প পড়েছেন কিন্তু কমেন্ট করেননি, তারা জানাবেন কেমন লেগেছে গল্পটা। অসংখ্য ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।